গগনু ঘন ছাইল গগন ঘনাইয়া সীমিত দশ দেশে স্তম্ভিত কানন সব চরাচর আকুল কি হবে কি জানে ভোরা রজনী দেখ লালনা ভয় বিভলা গগন ঘন ছাইল গগন ঘনাইয়া সীমিত দশ দেশে সম্ভৃত কানন সব চরাচর আকুল কি হবে কি জানে ভোরা রজনী দেখ লালনা ভয় বিভলা গগন ঘন ছাইল গগন ঘনাইয়া আপনি আমাকে আর একটা খবর দিতে পারেন? হ্যাঁ বলুন। যোগেন্দ্রবাবু এখন ঠিক কোথায়? যোগেন্দ্র? হ্যাঁ, ওর কথা বেশ বলতে পারি। যোগেন্দ্রবাবু এখন ওই ময়মনসিংহের জেলার কোন এক প্রতিষ্ঠিত জমিদারের হাই স্কুলে হেডমাস্টারি পদে নিযুক্ত হয়ে বিষয়পুরে আছেন। আপনার বন্ধুটিকে তো ভালো বলে মনে হলো না। বন্ধু কে বলুন তো? কেন, রমেশবাবু। রমেশ? হ্যাঁ। তিনি এখানে এসেছিলেন নাকি? হ্যাঁ, আপনি জানেন না? না। এই তো আপনি আসার কয়েক মুহূর্ত আগে এখান থেকে তিনি চলে গেলেন। অক্ষয়বাবু, আমি আমি মানতে পারছি না। আমাকে মায়ার বাঁধনে বেঁধে আমার অচেতন করে চলে যাবে। শুনুন, আমি আমি আপনার মনের অবস্থা বুঝতে পারছি, কিন্তু এমন কি ঘটনা ঘটল যার জন্যে কমলাকে বাধ্য হয়ে চলে যেতে হলো? আপনি আপনি শান্ত হন, আমি আপনার মনের অবস্থা বুঝতে পারছি। পাচ্ছি না, পাচ্ছি না, আমি পাচ্ছি না। আমার আমার এমনই কপাল, সেদিন ওদের ওখানে আমি যেতে পারলাম না, মেয়েটাও যেতে পারলো না। তা না হলে কি আর মা আমার গঙ্গায় ডুবে। আচ্ছা, কমলা দেবী গঙ্গায় ডুবে মারা গেছেন কিংবা আত্মহত্যা করেছেন, এর কি এর কি কোনো প্রমাণ আছে আপনাদের কাছে? প্রমাণ? হ্যাঁ হ্যাঁ, ওই রমেশবাবু যেদিন ফিরে এলেন সেদিন ওই গঙ্গায় গিয়ে এক কোথা চাবি আর ব্রোচ এটা দেখতে পান। আপনারা পুলিশকে কোনো খবর জানাননি? হ্যাঁ, জল পুলিশ অনেক খুঁজেছিল কিন্তু মাকে আমার খুঁজে পাওয়া যায়নি। না পাওয়াটাই সম্ভব। কি বললেন? না, আমি বলছিলাম কমলার মৃত্যুর প্রসঙ্গে আপনারা যতটা নিশ্চিত কিন্তু আমি ততটা নিশ্চিত হতে পারছি না। তার মানে আপনি বিশ্বাস করেন না যে আমার আমার মা মারা গেছে? দেখুন, আমি কিন্তু সম্পূর্ণ বিশ্বাস করতে পারছি না। এত প্রমাণ সত্ত্বেও আপনি কি মনে করেন? আপনি যে কথা বললেন সেই কথা অনুযায়ী আমি বলছি, রমেশের অনাদরে প্রচণ্ড কষ্টে দিন কাটাছিল কমলা এখানে, তাই জন্য সে গৃহ ছাড়া হয়েছে। আমার মনে হয় ওকে খোঁজ করলে পাওয়া যেতে পারে। ঠিক, আপনি ঠিকই বলেছেন, কিন্তু আমি আপনার কথা মেনে নিতে পারছি না। আমার মা কখনো আত্মহত্যা করতে পারে না। আচ্ছা তৈলকবাবু, আমি বলছিলাম কি, এখান থেকে কাশি তো খুব একটা বেশি দূর নয়। আমার এক বন্ধু সেখানে থাকে, আমার পরম বন্ধু। আমার কি মনে হয় জানেন, আমার মনে হয় কমলা যদি তাদের বাড়িতে গিয়ে আশ্রয় নেয়। কিন্তু ওই চাবির গোছা ব্রোচ? না না, ওগুলো তো সাজানো ব্যাপার, নিজেকে লুকিয়ে রাখার জন্য কমলা এই কাজটা হয়তো করেছে। কিন্তু রমেশবাবু তো তাদের কথা একবারও আমাদের বলেননি।
বললে না হয় খোঁজার ব্যবস্থা করতাম। সেখানে তো তার স্বার্থ জড়িত, তাকে খুঁজে না পাগলি তো তার সুবিধে। অক্ষয়বাবু কি ভাবছেন? না তোলকবাবু, আমি ভাবছিলাম আজই আমরা ওই কাশীর উদ্দেশ্যে রওনা হয়ে যাই। পশ্চিমে আমার কিছু জানাশোনা লোক আছে, তারা আমাকে এই কমলার এই খোঁজার ব্যাপারে সাহায্য করতে পারবে। আর আপনিও আপনার হারানো মেয়েকে ফিরে পাবেন। কি যাবেন আমার সঙ্গে? যাব, নিশ্চয়ই যাব। তাহলে আর আমরা দেরি করব না, চলুন। না আজ নয়, আজ আপনি এতদূর থেকে এসেছেন, আমার এখানে বিশ্রাম করবেন। হ্যাঁ, বরঞ্চ কাল আমরা রওনা দিতে পারি। আমার হারানো মাকে যদি খুঁজে পাই আনন্দ আর কি বলুন বাবু, আর কি। চলুন, আপনার আহারের বন্দোবস্ত করতে হবে। আসুন আসুন, চলুন আসুন। বড় বউ চলো কিছুদিনের জন্য আমরা সাগর পাড়ে বেরিয়ে আসি। এই তো সবে ভুগে উঠলে, জ্বর ছাড়তে না ছাড়তেই আবার সাগর পাড়ে যাবে। আর তাছাড়া আমরা তো এই গাজীপুর থেকে বেরিয়ে এলুম, আবার যাওয়া মানে তো সব জিনিসপত্র বাঁধা ছাঁধা করা, এই বয়সে আমি অত পারি না বাপু। আমি কি করি বলো তো, তোমার হাকিম ছেলে তো আসার সময় পর্যন্ত পায় না, আর মেয়েরা তাদের সংসার নিয়েই ব্যস্ত, আমার সময়টা কি করে কাটে বলো তো। এই বৃদ্ধ বয়সে বাবা বিশ্বনাথের মন্দিরে গিয়ে আর দশাশ্বমেধের ঘাটে বসে বসে সবার সময় কাটে, তোমারও তাই করে কাটবে? তোমার খাওয়ার যা পরিপাটি, গাওয়া ঘিয়ের লুচি চাই, ঘন দুধ চাই, সেগুলো সাগর পাড়ে পাবে কি করে? বাড়ির গরুগুলোকে তো আর সেখানে নিয়ে যেতে পারবো না। আরে ওখানে সব কিছু পাওয়া যাবে, বাড়ির গরুর দুধ আর কি নাই বা হলো, কিছুদিন পরের গরুর দুধ দিয়ে চালাতে হবে আর কি। তাহলেও তো হেঁসেলে গিয়ে আমাকেই হাঁড়ি ঠেলতে হবে, ও আমি পারবো না বাপু। তোমাকে হাঁড়ি ঠেলতে হবে কেন, বামুন ঠাকুরন যাবে আমাদের সঙ্গে, সেই সব করবে। তোমায় একটা কথা বলতে এসেছি বাচ্চা, তোমার যে জিনিসপত্র আছে সব গোছগাছ করে বাঁধা ছাঁধা করে নাও। তার মানে আপনারা আমাকে ছুটি দিচ্ছেন? ছুটি মানে কিসের ছুটি? তবে হ্যাঁ, এই চার দেয়ালের মধ্যে থেকে কিছুদিনের জন্য ছুটি তা বলতে পারো। অমন করে তাকিয়ে কি দিচ্ছ? আমি যা বললুম তা তো সহজ কথাতেই বললুম, বুঝতে পারছো না? আমরা কিছুদিনের জন্য সমুদ্র পাড়ে যাচ্ছি। সমুদ্র পাড়ে? তুমিও আমাদের সঙ্গে যাচ্ছ, সেই জন্যই তো বললুম তোমার সব জিনিসপত্র গোছগাছ করে বাঁধা ছাঁধা করে নাও। কাল ডাক্তার এসেছিলেন, বলে গেছেন কিছুদিনের জন্য কর্তাকে নিয়ে সমুদ্র পাড়ে ঘুরে আসতে। না না কর্তামা, আমি এখন কোথাও যাব না, কাশি ছেড়ে আমি কোথাও যাব না। যাবে না মানে? কেন যাবে না? আমরা যেতে পারছি আর তুমি যেতে পারবে না? দেখুন কর্তামা, আমার এখানে দেবতা আছে, আমি যেতে পারবো না। দেবতা আছেন? খুব যে ভক্তি দেখছি। দেখো বাছা, আমি যখন তোমায় যেতে বলেছি তখন যেতে তোমাকে হবেই। কর্তামা আপনি যতই বোঝান, যাই করুন না কেন আমি কোথাও যাব না। দেখো বাবু, জেদ করো না তুমি আমার সঙ্গে, আমি যখন তোমায় যেতে বলেছি তখন যেতে তোমায় হবেই, আমি দেখব তুমি কি করে আমার সঙ্গে না যাও। দয়া করুন কর্তামা, দেখুন আপনি আমাকে যা করতে বলবেন আমি সব করব, তবে এই অনুরোধটুকু আপনি করবেন না। তুমি তো আচ্ছা মেয়ে, হ্যাঁ যাবার আগের মুহূর্তে যাবো না বলে তুমি নানান বাহানা দেখাচ্ছ, এখন আমি এই শেষ মুহূর্তে কোথায় লোক পাবো? ওখানে গিয়ে আমার কাজকর্ম কে করবে? হ্যাঁ আপনার দুটি পায়ে পড়ি কর্তামা, দয়া করুন। দেখো বাচ্চা, আমি যখন বলেছি তোমায় যেতে হবে তখন যেতে আমার সঙ্গে তোমায় হবেই।
নমস্কার। নমস্কার। একেবারেই অযাচিত ভাবে আসতে হলো, তবে অক্ষয়বাবু যদি আমার ওখানে না আসতেন তবে কি করতাম বলতে পারছি না। তবে একথা সত্যি যে আমি আপনাদের অমঙ্গল চাই না, তাই মানে তা নয়, আপনি এত বিচলিত হবেন না। তার মানে আমি বলছিলাম যে শুনলাম রমেশবাবুর সঙ্গে আপনাদের বিশেষ বন্ধুত্ব আছে। হ্যাঁ, তা তো আছি। যাক, নিশ্চিন্ত হলাম। আচ্ছা, একটা কথা জবাব দেবেন। বলুন, রমেশবাবুর স্ত্রীর সম্বন্ধে কোনো খবর পেয়েছেন কি? রমেশের স্ত্রী? আগে হ্যাঁ। বাবা, আমি ঘরে যাচ্ছি। তুমি যেও না মা, তুমি যেও না, আমার খবরটা জানা একান্ত জরুরি। না শুনুন, আমার মনে হয় আপনার এখানে থাকাই উচিত। দেখো মা, তোমরা হয়তো আমাকে সেকেলে অসভ্য বলে মনে করছো, কিন্তু এই বুড়োর কথাটা যদি একটু মনোযোগ দিয়ে শোনো তাহলে বুঝতে পারবে যে আমি অহেতুক তোমাদের সঙ্গে আলোচনা করতে আসিনি। না, সে আমি জানি যে আপনি অহেতুক আসেননি, আপনাকে নিয়ে আসা হয়েছে এখানে। আর এতে যে কারো স্বার্থ জড়িয়ে আছে সেটাও আমি বেশ বুঝতে পারছি। ইঙ্গিতটা আপনি আমাকেই করলেন, এ কথা আমি পরিষ্কার বুঝতে পারছি। এ কথা ঠিকই যে তৈলক্যবাবুকে আমি এখানে সঙ্গে করে নিয়ে এসেছি, সেটা আসল সত্যটা জানানোর জন্য, ব্যাপারটা সমাধান করতে। হ্যাঁ, কিন্তু থাক মা, থাক, তর্ক নয়, ওরা যা বলতে চাইছে বলতে দাও, তাছাড়া বিচার তো দুপক্ষের কথা শুনেই হয়। বল, আপনারা কি বলতে চান বলুন। দেখুন, গত পূজোয় রমেশবাবু ওনার স্ত্রীকে নিয়ে স্টিমারে করে নিরুদ্দেশের পথে যাত্রা করেছেন, তা সৌভাগ্যবশত আমি সেই স্টিমারে ছিলাম, আমার সাথে প্রথম আলাপ হয়। তা ওই নিরুদ্দেশ কথাটা বললেন কেন? বলছি এই জন্য যে ওরা কোথায় যাবে নিজেরাই জানেন না। তবে একথা সত্যি যে কমলা আমাকে একবার দেখলে তাকে আর কোনোদিন ভোলা যাবে না। চল বরং আমরা ভেতরে গিয়ে বসি, ওখানে গিয়ে সব আলোচনা হবে। তার মানে আপনারা বলতে চাইছেন যে আপনাদের কমলা মানে আমাদের রমেশের স্ত্রী আত্মহত্যা করেছে? কি বলছেন আপনি! নিজের মেয়ে হয়তো সে নয়, কিন্তু ওকে আমি আমার নিজের মেয়ে ছাড়া অন্য কিছু ভাবিনি। সেই মেয়ের সম্বন্ধে বাপ হয়ে কি মিথ্যে বলতে পারি? মা, আমার গঙ্গা চলে। হে, আমি কি শুনলাম! এই তো সবে প্রথম শুরু, আরো কত কিছু বাকি আছে শুনলে। অক্ষয়, আমার আর কিছু শুনে কাজ নেই। ওর সম্বন্ধে তো আমরা কিছুই জানি না। রমেশ কলকাতা ছেড়ে চলে যাওয়ার পর আজ পর্যন্ত একখানা চিঠিপত্র ওর পাইনি। হ্যাঁ, সেটাই তো স্বাভাবিক, নলে ব্যাপারটা গোপন করবে কি করে? তৈলক্যবাবু, একটা কথা বলুন তো, কমলা যে রমেশবাবুর স্ত্রী এ কথা কি সত্যি, নাকি ভগ্নি বা অন্য কেউ? ছি 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 ছি, অক্ষয়বাবু, আপনি কি বলছেন! আমার ভালো কি রমেশবাবুর স্ত্রী ছাড়া কে? ওরকম সতীলক্ষ্মী স্ত্রী কজনের ভাগ্যে জোটে? হ্যাঁ, যার স্ত্রী যত বেশি ভালো অনাদর তারই তত বেশি। ভগবান বোধহয় এরকম কঠিন পরীক্ষা করে। এত সব কাণ্ড হয়ে গেল, আমরা কিছুই জানতে পারলাম না। এটা খুবই দুঃখের বিষয়। যা হবার তা তো হয়েই গেছে, আর এখন এসব নিয়ে শোক করে লাভটা কি? কিন্তু আমার মন জানি না কেন বলছে যে কমলা দেবী আত্মহত্যা করেননি। সে কি? হ্যাঁ, রমেশবাবুর ব্যবহারে সহ্য করতে না পেরে
উনি গৃহ ত্যাগ করেছেন। রমেশ এখন কোথায় আছে আপনি বলতে পারেন? না, উনি কাউকে কিছু না বলেই গাজীপুর ছেড়ে চলে গেছে। ওই কলুটলায় ওই চন্দ্রমোহন বাবুর কাছ থেকে যখন জানতে পেরেছেন যে আপনারা পশ্চিমে এসেছেন, তখন উনি নিশ্চয়ই একবার পশ্চিমে আসবেন। তৈলকবাবু চলুন, আমরা কাশিতে একটু ঘুরে দেখে আসি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই চলুন। আচ্ছা আসি তাহলে। নমস্কার। নমস্কার। বাবা। ও মা, এটা খাও। এর ভেতরে কিছু মিশিয়েছিস মা? হ্যাঁ বাবা, নলিনাক্ষ বাবু বলেছেন তোমাকে জারক চূর্ণ মিশিয়ে জল দিতে। এতে তোমার হজম ভালো হবে আর গায়েও বল হবে। তাই? নে মা, নে বাবা, এটা খেয়ে নাও। খাবো, খুন ডেকে রেখে দে, পরে খাবো। আরে আজ সকালবেলা এক বৃদ্ধ ভদ্রলোক এসেছিলেন, তাকে কিন্তু আমার বেশ সরল সিধে বলেই মনে হল। দেখ মা, রমেশের সম্বন্ধে আজকাল যা শুনছি আমার তো আশ্চর্য লাগছে। এর আগেও এর ওর মুখে অনেক কিছুই শুনেছিলাম আমি, কিন্তু তা বিশ্বাস করিনি। কিন্তু এখন তো আর এসব আলোচনা না হয় থাক। এসব আলোচনা করতে আমারও কি ভালো লাগে মা। দৈব দুর্বিপাকে এক এক সময় আমাদের জীবনে এমন এক একজনের দেখা হয়ে যায়, আমাদের সুখ দুঃখের সঙ্গে সে মিশে যায়, তখন তো আর তাকে উপেক্ষা করা চলে না মা। না বাবা, তোমার সুখ দুঃখের গ্রন্থি তুমি যেখানে সেখানে কেন জুড়তে যাবে? আমি ভালো আছি বাবা, তুমি আমার জন্য একদম ভেবো না। অযথা আমার জন্য এভাবে ভেবে আমায় লজ্জায় ফেলো না। না মা না, বুঝতে পারছিস তো আমার এখন বয়স হয়েছে, এই সময় তোকে একটু স্থিতি করে যেতে না পারলে আমি তো শান্তি পাচ্ছি না। তোর এই যোগিনী মূর্তি রেখে আমি কি চলে যেতে পারি? দেখ মা, জীবনে একটা আশা যদি ব্যর্থ হয়ে যায় তাহলে অন্যান্য দুর্মূল্য জিনিসগুলোকে তো অবহেলা করা যায় না। তোর কিসে জীবনে সুখ আসবে, শান্তি আসবে, জীবন সার্থক হবে সেটা তুই এখন বুঝতে পারছিস না, কারণ তোর মনটা ভারাক্রান্ত হয়ে আছে। কিন্তু আমি তো বাবা, আমি জানি তুই কিসে সুখী হবি, কিসে তোর মঙ্গল হবে, সবই তো আমি জানি। তাই বলছিলাম যে এই প্রস্তাবটাকে একেবারেই উপেক্ষা করার জিনিস নয়। এভাবে কেন বলছো বাবা? আমি কি তোমার আদেশ কখনো অমান্য করেছি? তুমি যা বলবে আমি তাই শুনব। শুধু এবারে একটু সমস্ত ব্যাপারটা পরিষ্কার করে তবে মনকে প্রস্তুত করতে চাই। কাঁদিস না মা, কাঁদিস না, কাঁদিস না। চমুকে চমুকে সহসা দিগয়ুজনে চোখে
চকিতে চকিতে মাতি ছুটিল বিজলি, চমকে চমকে সহসা দীপয়োজনি। চকিতে চকিতে মাতি ছুটিল বিজলি, হর হর চরাচর পলকে ঝলকিয়া ভোর তিমির ছায়। গগন মেদিনী গুরু গুরু নীরদ গরুজনে স্তব্ধ আধার ঘুমাইছে। সহসায় উঠিল জেগে প্রচণ্ড সমীরণ, সহসায় উঠিল জেগে প্রচণ্ড সমীরণ। কড় কড় বাজ গগন ঘন ছাড়িল, গগন ঘনাইয়া স্তিমিত দশ দৃশি স্তম্ভ।